আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আগামী 26 সেপ্টেম্বর নাসা একটি কাজ করতে যাচ্ছে এবং এটি হচ্ছে সেই ডার্ট মিশন। তো এই হচ্ছে সেই ডার্ট, এটি কি করবে? এটি ডিমরফোস নামে, যে আমি বলেছিলাম যে মুনলেট বা একটা ডাবল অ্যাস্টেরয়েড সিস্টেম, তার একটি অ্যাস্টেরয়েডকে আঘাত করে তার গতিপথ পাল্টে দেবে। এখন এটা আপনারা কিভাবে দেখবেন, লাইভ দেখতে পারবেন, সেই ব্যাপারে আজকে আপনাদেরকে বলছি। তো আগের সেই ভিডিওর কিছু কথা মনে করিয়ে দেই। সাইজটা ছিল এরকম যে আইফেল টাওয়ারের সাথে তুলনা করলে ডিডিমস এবং ডেমরফোস যে আসলে মুনলেটটি ছিল সেটি, এটি এটাতে সেই ডার্ট গিয়ে আঘাত করবে। এখন এই টাইমিংটা হচ্ছে 26 সেপ্টেম্বর 6টায়, ঠিক আছে, বিকাল 6টায় ইডিটি। এখন ইডিটি মানে কি? ইডিটি হচ্ছে ইস্টার্ন ডে লাইট টাইম, যার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশ সময় হচ্ছে 10 ঘন্টা। আমরা কিন্তু ওদের যে টাইম, ওরা কিন্তু আমাদের থেকে 10 ঘন্টা পিছিয়ে। অর্থাৎ আমরা, আমাদের এই টাইমটা হবে হচ্ছে 27 সেপ্টেম্বর সকাল 4টা, ভোর 4টায় এই ব্যাপারটা আমরা লাইভ দেখতে পাবো, ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশি টাইমে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু ওরা 10 ঘন্টা আমাদের থেকে পিছিয়ে, তো এটা হবে 26 সেপ্টেম্বর। আপনি যদি লাইভ দেখতে চান তাহলে নাসা টিভি তাদের সেই ইউটিউব চ্যানেলে গিয়েই কিন্তু আপনি দেখতে পারবেন, অথবা তাদের ফেসবুক পেজে গিয়ে লাইভ দেখতে পারবেন এই ব্যাপারটা, যে এই ডার্টটা, যে এই যে অ্যাস্টেরয়েডটি রয়েছে, একে একটি আঘাত, কিছুটা আঘাত করে তার গতিপথ পাল্টে দিচ্ছে, ঠিক আছে। সো এই ব্যাপারে আবার 22 সেপ্টেম্বর বেলা তিনটায়, অর্থাৎ আমাদের এখানে 23 সেপ্টেম্বর রাত 1টায় এই নিয়ে একটা ব্রিফিং হবে, এটাও চাইলে আপনি দেখতে পারেন। তো এই হচ্ছে আসলে নাসার যে ডার্ট, যে মিশনটা রয়েছে সেটা, এখানে আপনি দেখতে পাবেন যে কিভাবে একটি অ্যাস্টেরয়েডের গতিপথ তারা চেঞ্জ করে দিবে। তো এটা দেখলে মূলত যে ব্যাপারটা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আগামীতে যদি রিয়েলি কোনো অ্যাস্টেরয়েড পৃথিবীর জন্য হুমকি স্বরূপ হয়, তাহলে সেই ক্ষেত্রে নাসা কী করবে, যে এরকম ডার্ট উড়িয়ে সেটাকে তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকে নিয়ে যাবে, এটাই হলো মূল তাদের যে টার্গেট। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।